দোল উৎসবে রঙে মেতেছেন পশ্চিমবঙ্গবাসী। কলকাতার নিউ টাউন, মানকিতলা, দমদম পার্ক কিংবা শহরতলির বারাসাত, সব জায়গাতেই উৎসবের আমেজ। লাল, হলুদ, নীল বা গেরুয়া বর্ণে রঙিন সব মুখ, সব বাধা উপেক্ষা করে রঙের খেলায় মেতে উঠেছেন তরুণ তরুণীরা। রঙের খেলায় থেমে ছিলেন না রাজনীতিবিদরাও, দোল উৎসবে যোগ দেন সরকারের নানা মহলের নীতি নির্ধারকরাও। আমাদের ধর্মে আছে আর কোন রং কারো ব্যক্তিগত নয়, কোনো দলের না, রং সব মানুষের। উঁচু মানুষ এসছেন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, চমৎকার অনুষ্ঠান দেখে সবাই যাচ্ছেন এখন। এছাড়াও দোল উৎসবে রঙের খেলায় মাততে দেখা যায় অনেক তারকাকেও। আজকের দিনটা সম্পূর্ণ বাড়ির লোকজনের সঙ্গে, পাড়ার লোকজনের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে একদম ঘরোয়া পরিবেশে প্রত্যেক বছর আমরা ছোট্ট করে একটা বসন্ত উৎসব করি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এই দোলযাত্রা। হিন্দু ধর্মমতে এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা এবং তার সঙ্গীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন, সেই ঘটনা থেকে দোল উৎসবের শুরু। এদিকে স্থানীয়ভাবে এটি হোলি উৎসব হিসেবে পরিচিত হলেও শান্তিনিকেতনে এটি পালিত হচ্ছে বসন্ত উৎসব হিসেবে। সময় সংবাদ, কলকাতা।